হ্যালো, আবার চলে এসেছি। আজকে একটা ভিডিও বানাই ভাবলাম। অনেকদিন ভিডিও ফিডিও বানানো হচ্ছে না, কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে কেন জানি না। তো আজকে মনে হলো একটা ভিডিও বানাই। অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ড আছে আমার যে পাটনাতে থাকে, তো সে বলল একটা আমার ছবি এডিট করে দাও। তো আমার একটা ছবি পাঠালো, এটা জেপেগ ছবি। তো ছবিটা আমাকে পাঠিয়ে বললো এডিট করে দাও। তো আমি বললাম ঠিক আছে, এডিট করে সাথে একটা ভিডিও বানিয়ে ফেলি জেপেগ ছবি কীভাবে আমরা এডিট করতে পারি, অ্যাটলিস্ট লাইট ব্যাপারটা কীভাবে ওখানে ঠিক করতে পারি ফটোশপের মধ্যে। এটা জাস্ট স্যাম্পল পিক হিসাবে আমি ছবিটাকে ইউজ করছি। সরি আমন, ছেলেটার নাম আমন। ওর ইনস্টা বা ইউটিউব লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, চাইলে ফলো করতে পারো। তো আমাদের সাথে আবার দেখা হবে নভেম্বরেই, তো তখন গিয়ে আবার একটা নতুন ভ্লগ হবে হয়তো। তো দেখা যাক কি হয়। তো আজকের পেন্টিং বলতে যাচ্ছে, একটা পেন্টিং আছে যদিও আমার কাছে, পেন্টিংটা একটু পেন্টিংটা একটু দেখে নাও। পেন্টিংটা আমি যখন লকডাউন চলছিল, মানে সেই প্রথম প্রথম লকডাউনটা, সেই সময় বাড়ি বসে কি করব বুঝতে পারছিলাম না। তো কিছু অনলাইনে রং অর্ডার করেছিলাম, প্রায় এক মাস পর এসেছিল সম্ভবত রঙগুলো। তো বেশ একটা কিছুদিন বেশ মজা লাগছিল, মানে মজা লাগছিল বলবো না, কিছুদিন বেশ সময়টা কাটিয়ে ফেলেছিলাম ওই অ্যাক্রিলিক পেন্টিং বা এরকম সামথিং কিছু নাম ছিল। তো ওটা বেসিক্যালি কিছু কালার আমার কাছে নিয়ন কালারগুলোই ছিল, নিয়ন কালার একটা শ্যুট করেছি, সেটারও এডিটিং দেখিয়ে দেবো। কারণ নিয়ন কালার আর একটা শ্যুট করবো, সেখানে থাক, নিয়ন কালার আর শ্যুট করবো না, দেখা যাক কী হয়, যদি হয় তো করবো, নইলে করবো না। তো নিয়ন কালারগুলো দিয়ে একটা বেশ একটা অ্যাবস্ট্রাক্ট কিছু বানাতে চেয়েছিলাম। তো বানাতে বানাতে দেখলাম এই জিনিসটা বেরোলো, বাহ বেশ সুন্দর লাগছে দেখতে, আমি নাম দিয়ে দিয়েছি সুপারনোভা। তো বেশ ভালো, তো আজকে শুরু করা যাক। আজকে প্রথমে ছবিটা খুলে নিই। ছবিটা আমি এডিট করছিলাম, করতে করতে মনে পড়লো যে আচ্ছা এটা একটা ভিডিও বানিয়ে ফেলি স্যাম্পল। তো এখানে আমি একটা করতে করতে একটা প্রিসেট বানিয়েছি। তো প্রিসেটটা যদি তোমরা চাও তো আমি লিঙ্কে দিতে পারি, যদি তোমরা চাও মানে ডিসক্রিপশন বক্সে দিতে পারি, কারণ এখনও আমার ওয়েবসাইট বানানো হয়নি, জানি না কবে হবে, চেষ্টা করছি খুব শিগগিরই বানানোর। তো আপাতত এডিটিংয়ে যাই। তো এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, একটু জুম করে দেখেন, জেপেগ ছবি অতটা ডিটেল ছিল না। তো ঠিক আছে, চলেবেল আমান আমান চলেবেল ইও। তো আর একটা ছবি আমার কাছে আছে, সেটা একটু লাইটে, মানে এটা একটু ডার্ক ছিল আর এটা একটু সম্পূর্ণ অপোজিট, লাইটটা এই দিক থেকে হার্স লাইট মতন একটা রয়েছে। তো এইটাকে আমাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। তো প্রথমে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো, ডুপ্লিকেট লেয়ার বা সেম লেয়ার ব্যাকগ্রাউন্ড কপি। তো এবার আমরা যাব ক্যামেরা, দেখি আগের যে ফটোটায় আমরা যে প্রিসেটটা অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্লাই করলে কেমন লাগে। না ভালো লাগবে না। তো
লেয়ারটা ডিলিট না ডিলিট না এটা আপাতত থাক, আমি এই লেয়ারটার আর একটা লেয়ার বানালাম, কপি, ফিল্টার, ক্যামেরা, র। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে এই হার্শ ব্যাপারটা একটু কাটাতে হবে। তো সেটার জন্য আমি প্রথমে অটো সিলেক্ট করে দেখতে পারি, না অটো হচ্ছে না, কন্ট্রাস্ট কমিয়ে দেখতে পারি, হ্যাঁ কন্ট্রাস্ট কমালে একটা বেশ একটু ব্যাপার আসছে, কিন্তু কন্ট্রাস্টটা আবার আমাকে গেইন করতে হবে কোনো একটা জায়গায় গিয়ে। তো একটু হাইলাইট, শ্যাডো, এগুলো হচ্ছে তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে, কারণ প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটা ছবির সেটিং আলাদা হবে, প্রত্যেকটা ছবি প্রত্যেকটা মানুষের তোলা ছবির সেটিং আলাদা হবে। তো এখানে কোনো প্রিসেট এইভাবে কাজ করবে না, যদি না যদি না ক্যামেরা সেটিংটা ঠিক থাকে, মানে প্রপার লাইট কন্ডিশন সব কিছু ঠিক থাকে, তাহলে প্রিসেট একটু বেটার চান্স থাকে প্রিসেটগুলোর ঠিকঠাকভাবে কানেক্ট করার। আর অবশ্যই র, কারণ এটা আমি জেপেগের উপর কাজ করছি। পিছনের শ্যাডোটা আমি কাটাতে চাইছি না, কারণ পিছনের শ্যাডোটা কাটাতে যাবে তবে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, টাইম ইজ মানে। তো এখানে যেমন কিছু প্রিসেট আমার রয়েছে, ডার্ক আর আফটার বেস, ডিজে, ডাউন গ্রেনিশ, এগুলো আমারই বানানো অবশ্য। ধরি এই এই এইটাই দিই নিউ সেট। এবার এটার উপর আমি একটু কাজ করবো, কী কাজ করবো, এটার একটু কালারটা ব্যালেন্স করার চেষ্টা করব, চেষ্টা করব, হবে কিনা আমরা কিন্তু জানি না, আমরা চেষ্টা করতে পারি। স্কিন টোনটা একটু চেঞ্জ করতে হবে, এটা ওয়ামই থাক, পুরো ব্যাপারটা ওয়াম রয়েছে, যখন ওয়াম 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 থাক, ডিহেজ থাক। ডিহেজ মানে হচ্ছে একটু ধোঁয়াটে ব্যাপারটা কন্ট্রোল করার জন্য, ডিহেজ মানে হেজিনেসটা কন্ট্রোল করার জন্য ডিহেজ ব্যবহার করা হয়, ক্লারিটি ব্যবহার করা হয়, তোমার একটু থ্রেশহোল্ড গুলো বেড়ে যাবে ছবিতে, মানে ছবিটা একটু কড়কড়া হবে, মানে পাঁপড়ের মতন, পাঁপড়ের গাটা যেরকম এবড়ো খেবড়ো থাকে ওরকম হবে ক্লারিটিতে। তো ব্ল্যাক, ব্ল্যাকটা আমরা কন্ট্রোল করতে পারি একটু, ব্যাস এটা এখানেই ছেড়ে দিচ্ছি, ডান। একটা নর্মাল ছবি এরকম ছিল, সেখান থেকে আমি একটা, এটা হচ্ছে, এটাও একটা আমি প্রিসেট বানিয়ে নিতে পারতাম। প্রিসেট বানানোর একটা প্রসেস আমি পরে কোনো একটা ভিডিওতে বানিয়ে দেখিয়ে দেবো। তো আপাতত এবার আমি এই লেয়ারটা নিচে রেখে কিছু একটা অ্যাপ্লাই করতে পারি, লেয়ারটা মানে লেয়ার নিয়ে যত খেলবে তত তোমার টোনের ভ্যারিয়েশন আসবে। এবার আমি যদি এই লেয়ারটা একটু কমিয়ে দিই তাহলে দেখো ছবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার, বুঝেছো? এইখানে হচ্ছে আসে একটা বেশ মজার জায়গা, যেখানে তুমি নিজের মতন ছবিতে কালার বিভিন্ন রকম টোন তোমরা এরকম লেয়ারে ফেলে একটার সাথে একটা মিক্স করে বেশ একটা সুন্দর জিনিস তৈরি করতে পারবে, হয়তো চেষ্টা করতে হবে, কারণ চেষ্টাই 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 চেষ্টা করতে করতে মরতে হবে একদিনকে, এটা কিন্তু সত্যি কথা। আমরা এসব এত কিছু চেষ্টা করছি কেন, আলটিমেটলি আলটিমেটলি আমরা এত কিছু চেষ্টা করছি যাতে শান্তিতে মরতে পারি, কিন্তু বর্তমান সমাজে কেউই শান্তিতে মরতে পারছে না, সবাই অশান্তিতেই মরছে। আর শান্তিতে যারা আছে তাদের কোভিড হচ্ছে, পেপারে খবর আসছে, কারণ তারা শান্তিতে আছে, তাদের হালকা অশান্তি হলেই সেটা পেপারে চলে আসে। স্ট্রেঞ্জ। তো জাস্ট একটা বেসিক নলেজ হয়ে গেল আমরা কিভাবে একটা জেপেক ছবি থেকে টোন
বার করতে পারি। আর সেভ করার প্রসেসটা একবার দেখিয়ে দিই, কন্ট্রোল অল্ট শিফট এস, সেভ ফর ওয়েব। অবশ্যই এখন তো সবই ওয়েব, সেটিং যা আছে, প্রিসেট আননেমড, জেপেগ মিনিমাম, অপটিমাইজ, কোয়ালিটি 100, কোয়ালিটি আর বাড়বে না, ম্যাক্সিমাইজ রয়েছে সেই জন্য, কনভার্ট টু sRGB, প্রিভিউ মনিটর কালার যা আছে তাই, কপিরাইট ইনফরমেশন তো আমার কিছু দেওয়ার নেই হয়তো। বম 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 বম, তো ইমেজ সাইজ যা আছে থাক, সেভ। লোকেশন দিতে হবে, লোকেশন হচ্ছে পিসি ডেস্কটপ, ডেস্কটপ ডেস্কটপে সেভ, ডান, সেভ হয়ে গেল। এই ছবিটাও সেভ করে নিই। এই ছবিটার উপর আমি আরেকটা টোন অ্যাপ্লাই করতে চাইছি, দেখি ক্যামেরাটাতে কি টোন আছে। এই ছবিটাকে আমি এইভাবে ছেড়ে দিতে চাইছি না, ক্যামেরাটা স্লো হয়ে গেছে বলছি, সেজন্য একটু টাইম নিচ্ছে। একটা টোনটা এসছে মেজেন্টা টাইপের টোন, এইবার মেজেন্টাটার উপরে আমি আগের সেই গ্রিনিশ লাইট লাইট মানে এক্সপোজার কন্ট্রোলিং যে কন্ট্রোল করে যে লেয়ারটা বানিয়েছিলাম সেই লেয়ারটার উপরে নিলাম। নিয়ে এবার আমরা এখানে একটু ব্লেন্ড অপশন ইউজ করতে পারি। ব্লেন্ড অপশনের কাজ হচ্ছে মানে যদি লেয়ারটার একদম ডান দিকে ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা লেয়ার স্টাইল বলে খুলে যাবে, যেখানে আমরা ব্লেন্ডিং অপশানে সিলেক্ট করে আমরা লেয়ারটাকে ব্লেন্ড করতে পারি, মানে আমরা যেখানে চাইছি সেখানে শুধু কালারটা থাকলো, বাকি জায়গায় থাকলো না। তো আমি এখান থেকে আন্ডারলাইন লেয়ারে এসে ব্ল্যাক মানে ডার্ক সাইডটাকে আগে রিভিল করতে চাইছি। ডার্ক সাইডটাকে রিভিল করার পরে মানে ডার্ক সাইডটা এখন সিলেক্টেড, ডার্কার সাইডটা, ডার্ক সাইড নয়। তো এবার এটাকে আমরা অল্ট চিপে দুটো ভাগ করে দেব। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লেন্ড, এটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং, সিম্পল। তো আমার একটু দেখতে আর একটু আলাদা হয়ে গেল, না এটা হচ্ছে নর্মাল ওই লেয়ারটা আর এটা হচ্ছে সেই নতুন আগের জাস্ট রিসেন্ট যে ছবিটার উপর কাজ করে এই লেয়ারটা বানালাম, মানে লেয়ার না সেই প্রিসেটটা বানালাম, প্রিসেটটা যদিও সেভ করিনি। তো এটা হচ্ছে ফাইনাল ছবি আমি রাখলাম তাহলে, এই দুটো ছাড়া এই দুটো গ্রুপ বানিয়ে নিলাম। এবার আমি দেখে নিই বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার, BA অদ্ভুত। এই ছবিটাও আমরা যদি না, এই ছবিটা আমরা কিছু করতে চাই না কারণ ছবিটা হার্শ লাইটে তোলা ছবি। বিফোর আফটার আমি আর এখানে কিছু কাটাকাটি করলাম না, যদি দেখাতে হয় সে আগের দিনের মতন। এখানে তোমরা অল্ট কন্ট্রোল শিফট ই মানে হচ্ছে সবগুলো লেয়ার নিয়ে একটা নতুন লেয়ার বানিয়ে দেবে, সেটা হচ্ছে অল্ট কন্ট্রোল শিফট ই। তো আমরা এখানে স্পট হেলিং ব্রাশ নিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যাপস লক যদি অন থাকে কিবোর্ডে তাহলে যে পয়েন্টারটা আসবে সেটার কোনো সাইজ বোঝা যাবে না, সেটা ডিজেবল হয়ে যাবে বা ইনভিজিবল হয়ে যাবে। তো ক্যাপস লক যদি এরকম কোনো সিচুয়েশন আসে ক্যাপস লক একবার চেক করে নেবে। সেই গায়েব করতে এসেছি আমি আবার সবকিছু, মানে অযথা জিনিস ছবিতে কীভাবে গায়েব করতে হয় স্পট হিলিং ব্রাশ দিয়ে। হিলিং ইজ সামথিং লাইক দিস ব্রাশ আই এম ইউজিং রাইট নাও, হয়ে গেল স্পট রিমুভাল, ফ্ল্যাটেন ফ্ল্যাটেন নাকি এটা, হ্যাঁ ফ্ল্যাটেন ইমেজ মানে সবগুলো লেয়ার একসাথে মার্জ করে দেবে, মার্জ ইমেজ, মার্জ লেয়ারটাও সেই সেম কাজই করে প্রায় খানিকটা। তো ছবিটা আমার রেডি, এটাও সেভ করে নিই, কন্ট্রোল শিফট অল্ট এস সেভ, ডেস্কটপ সেভ।
ইয়েস রিপ্লেস, কারণ আগের ছবিটা একবার সেভ করেছিলাম, তো ছবিটা সেভ হয়ে গেল, তার মানে আমি আগের ছবিটা সেভ করিনি। এই হয় ছবিটা একটু লাইট বাড়িয়ে দিই, লাইট বাড়ার জন্য নর্মাল এখানে তুমি লেভেল ইউজ করতে পারো। ঠিক আছে, এটাকেও চাইলে আমরা আবার ব্লেন্ড করতে পারি, কারণ ব্লেন্ডিং আমরা সব জায়গায় করতে পারি। ডান। তো বলো কেমন লাগলো, মানে তোমরা যদি প্র্যাকটিস করো এগুলো অবশ্যই ভালো লাগবে, হয়তো তোমাদের অনেক সময় বেঁচে যাবে, আমি এত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। বুঝে যাও, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, বুঝে যাও। তো টাটা।